শীতকালে এক প্লেট গরম ভাতের সাথে যে কোনো ভর্তা অমৃতের মতো লাগে, আর সেটা যদি হয় শিম ভর্তা তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার শিম ভর্তা। তো শিম ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষে তোমরা শেষ করে ফেলতে পারবে যদি এই পদ্ধতিতে শিম ভর্তাটা বানিয়ে নাও। তো আমি এখানে ফ্রেশ কয়েকটি শিম নিয়ে নিয়েছি, আর শিমের যে দুই পাশে একটা বাকল থাকে সেটাকেও ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এবার শিমটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো শিম ভর্তা দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে সিদ্ধ করে ব্লেন্ড করে, আর একটা হচ্ছে সিদ্ধ করে এমনি হাতে চটকে। তো আমি আজকে শিম সিদ্ধ করে সেটা হাতে মাখিয়ে ভর্তা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে শিমগুলো দিয়ে দিলাম, আর এখন শিমগুলোকে আমি সিদ্ধ করে নেব ভালো করে। আর 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছি শিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো অনেকেই আছো শিম ভর্তার সঙ্গে আলু দিতে পছন্দ করো, তো আমি কোনো আলু দিব না, আমি শুধুমাত্র শিমে আজকে ভর্তা করব। তো আমার শিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর শিম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প একটু সময়ই লাগে। তো আমার শিমগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি পানি থেকে তুলে নিলাম। আর এ পাশে আমি কড়াই এখন একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে তারপরে আমি মরিচ পেঁয়াজ যেগুলো লাগে সেগুলো ভেজে নেব। তো আমি এখানে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম, তো এগুলো হচ্ছে কারেন্ট মরিচ, আর এর যে ঝাল তোমাদেরকে কি বলবো, সেই জন্য আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর আমি সাথে দুইটা কাঁচামরিচও দিব। তো আমার শুকনো মরিচগুলো ভাজা শেষ, আর এবার আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আমি কিছুটা কাঁচা দিব কুচিয়ে, আর হচ্ছে কিছুটা ভেজে দিব। তো অর্ধেকটা পেঁয়াজ আমি একটু ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজাটা শেষ, এবার পেঁয়াজটা তুলে নিলাম। এবার আমি দুইটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচের একটা ফ্লেভার, শুকনো মরিচের একটা ফ্লেভার, তো দুইটা ফ্লেভারই যেন থাকে ভর্তাতে। আর আমার কাছে কাঁচামরিচ শুকনো মরিচ মিক্স করে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো আমি এখানে সব কিছু রেডি করে নিলাম, ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, শিম, লবণ আর হচ্ছে ধনে পাতা, তো সব কিছুই আমি এখানে একসাথে নিয়ে নিছি। আর এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, আর মাখিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার শিম ভর্তা। দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, আর এই ভর্তা গরম ভাতের সাথে খেতে সেই টেস্ট লাগবে। তো তোমরা অবশ্যই বাসায় ভর্তাটা বানিয়ে খাবে, খেয়ে দেখবে যে কেমন লাগে। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে, আমার তো ভীষণ পছন্দ এই শিম ভর্তা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।